আশা করি আমার সকল মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমরা ভালো আছো, আর বন্ধুরা আমিও ভালো আছি। আজ হলো স্যাটারডে 5th February, আর আজকে কি বলো তো, আজকে যে সরস্বতী পুজো, আমার সকল মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে শুভ সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানাচ্ছি। বড় জ্যেষ্ঠ গুরুজনকে আমার প্রণাম জানাই এবং আমার ছোট্ট বন্ধুদেরকে আর ভাই বোনদেরকে অসংখ্য ভালোবাসা দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। তো বন্ধুরা, কারা কারা বাড়িতে আজকে সরস্বতী পুজো করছো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর সরস্বতী পুজো মানে কি বলো 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 দেখি। আরে বাবা, খিচুড়ি! সরস্বতী পুজো মানে খিচুড়ি খাওয়া জমিয়ে, তাই না? আমি তো খিচুড়ি প্রেমী, আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি, খিচুড়ি আমার কাছে অমৃত তুল্য। আর সরস্বতী পুজো মানে স্কুলে গিয়ে খিচুড়ি খাওয়া, আর এখন তো স্কুলের কথা ভুলেই যাও, লকডাউনের জন্য স্কুল বন্ধ, যা ভাইরাস এসেছে কি বলবো, এই ভাইরাস আর যাওয়ার নয় গো, যাওয়ার নয়। সো ফ্রেন্ডস, আমাদের ছোটবেলাটা আমরা খুব এনজয় করেছি, তাই না বলো? আমাদের ছোটবেলায় সরস্বতী পুজোর দিনকে সকাল সকাল ঘুম থেকে উঠে হলুদ দিয়ে স্নান করা, কাঁচা হলুদ বেটে তার মধ্যে সর্ষের তেল দিয়ে গায়ে মেখে তারপর স্নান করা, দেড় নতুন জামা কাপড় পরে মা সরস্বতীর কাছে অঞ্জলি দেওয়া, মা এবারটা উতরে দাও, এবারটা কোনো রকমে পাস করিয়ে দাও মা, তাই না বলো? তারপর তো রয়েছে কুল খাওয়া, চলবে না যতক্ষণ না পর্যন্ত সরস্বতী পুজো আসছে, কুল কিন্তু নইব নইব চ। সো ফ্রেন্ডস, ছোটবেলার যে চাইল্ডহুডের যে মেমারিগুলো রয়েছে আমাদের, ওগুলো খুব মিস করি, তাই না বলো? আমার মতন তোমরা কারা কারা ছোটবেলার চাইল্ডহুডের মেমারিজগুলো মিস করো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমাদের ছোটবেলাটা কিন্তু খুব ভালো ছিল, তাই না বলো? অনেক মিষ্টি মধুর স্বপ্ন, অনেক মিষ্টি মধুর স্মৃতিগুলো কিন্তু এখনও আমরা আঁকড়ে বসে রয়েছি। বাট আমাদের যে নেক্সট জেনারেশন, মানে আমাদের ছেলেপুলেগুলো, মানে আমাদের ছেলেপুলেদের জেনারেশন একদম কিন্তু এইসবের ধারের কাছে যায় না। খিচুড়ি আবার কি, বিরিয়ানি চাই, ফ্রাইড রাইস চাই, চিলি চিকেন চাই, তাই না? মাঞ্চুরিয়ান চাই, নান চাই, তন্দুরি চাই, বাট খিচুড়ি একদম নয়। বাট আমরা কিন্তু খিচুড়ি খেয়ে অভ্যস্ত, এখনও কিন্তু আমি খিচুড়ি প্রিয় এবং আমার খিচুড়ি খেতে খুব খুব ভালোবাসি আমি। সো বন্ধুরা, তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ অনেক বকবক করে চলেছি বলো তোমাদের সাথে, তো তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি। এই দেখো এই ড্রেসটা পরেছি, অনেকটা ঘের রয়েছে এই ড্রেসটার মধ্যে দেখতেই পাচ্ছ, একটা গাউন পরেছি, আর এটা আমি ম্যাক্স থেকে নিয়েছিলাম, আমার বাবা দিয়েছিল পুজোর সময়, কোন পুজোর সময় আমার এখন মনে নেই, অনেক বছর হয়ে গেছে এটা কেনা হয়েছে ম্যাক্স থেকে। এই ড্রেসটা খুব সুন্দর, ফুসিয়া পিঙ্ক কালারের, এই দেখো স্লিভটা রয়েছে, ফুল স্লিভ রয়েছে, বেশ সুন্দর কালারটা জানো তো, আর গোল্ডের পিন করা রয়েছে। দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই দেখো, দাঁড়াও পরে দেখো। হ্যাঁ, তো আর একটা ইয়াররিং পরেছি, এই দেখো ইয়াররিংটা, আর তোমাদেরকে তো আরেকবার বলে দিই আমি, হ্যাঁ তোমরা যারা যারা এখনো আমার ইয়াররিংয়ের কালেকশন দেখোনি, আমি তোমাদেরকে আই বাটন এবং ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে তোমরা ক্লিক করে দেখে নিতে পারবে আমার সুন্দর সুন্দর ইয়াররিংয়ের কালেকশন। সো ফ্রেন্ডস, আমাকে কেমন লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদমই ভুলো না, ঠিক আছে? তো এখন রেডি হয়ে গেছি, আর এখন ঘড়িতে বেজে গেছে 5:30, বিকেল 5:30, ঠিক আছে? আবার ভয় পেও না যে সকালবেলা নয়, বিকেল 5:30 বেজে গিয়েছে, আর রেডি হয়ে গিয়েছি, দেন এখন আমরা বিরু বিরু ঘুরু ঘুরু করতে যাবো, মা সরস্বতী দর্শন করবো এবং তোমাদেরকেও মা সরস্বতী দর্শন করাবো। তাহলে চলো বন্ধুরা, বেশি বকর বকর না করে বেরিয়ে পড়া যাক, ঠিক আছে? তো চলো তোমাদের সাথে রাস্তায় গিয়ে আমি কথা বলছি। আর আজকে কিন্তু আমি ডাইনিংয়ে এসে কথা বলছি, কারণ বেডরুমে এত মিউজিক, এত মিউজিকের আওয়াজ আসছে, ওখানে ভয়েস দেওয়া যাবে না, কারণ পাশে মাঠ রয়েছে, সেখানে সরস্বতী পুজো হচ্ছে, ওখান থেকে লাউড মিউজিক। দেন আমি আজকে বাধ্যতামূলক আমার ডাইনিং রুমে এসে তোমাদের সাথে কথা বলছি। তো চলো আমি রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে কথা বলবো, ওকে? তো চলো, তো আমরা রেডি হয়ে আগে বেরিয়ে যাচ্ছি, আমি আর রেহান, আর রেহানের পাপা আসছে, তো চলো রেহান আগে চলে গেছে, ওই এখন আগে চলে গেছে রেহান, আর রেহানের পাপা আসুক, দেন আমরা এখন গুটগুটি পায়ে হাঁটি। বন্ধুরা, আমি তোমাদের সকলকে নিয়ে গুটি গুটি পায়ে পৌঁছে গিয়েছি বিদ্যাদেবী মা সরস্বতী মায়ের পূজা মণ্ডপ প্রাঙ্গণে। বিদ্যাদেবী মা সরস্বতীর এক হস্তে রয়েছে পুস্তক, আর অন্য হস্তে রয়েছে বীণা, আর মা সরস্বতী বিরাজমান হয়ে রয়েছেন হংসরাজের ওপর। মাতৃ প্রতিমাটি
খুবই সুন্দর দেখতে লাগছে, তাই না বলো বন্ধুরা? তো বন্ধুরা চলো মা সরস্বতীর কাছে করজোড়ে আমরা প্রার্থনা করি। মা সকলকে বিদ্যা বুদ্ধি দিও, সুবুদ্ধি দিও সকলকে মা। মা সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং আনন্দে থাকে। বিদ্যা দেবী মা সরস্বতী যেন সকলের ঘরে ঘরে বিদ্যার আলো ছড়িয়ে দেয়, সকলেই যেন আভ্যন্তরীণ এবং বাহ্যিক শিক্ষায় সুশিক্ষিত হয়ে ওঠে। তো বন্ধুরা চলো আমি ধীরে ধীরে তোমাদের সকলকে পূজা প্রাঙ্গণটি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আশা করি বন্ধুরা তোমাদের ভালো লাগবে। হাই ফ্রেন্ডস, সো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমি মাতৃদেবী দর্শন করিয়ে দিয়েছি। দেখো মাতৃ প্রতিমাটি কি সুন্দর দেখতে লাগছে, তাই না বলো বন্ধুরা? আর ওই দেখো রেহান ওখানে বসে রয়েছে, রেহানকে আমি বললাম তোমাদের সকলকে হাই করে দিতে, তোমাদের সকলকে রেহান হাই করে দিল। আর এই দেখো আরও দুটি খুদের সদস্য পুজো মণ্ডপে বসে রয়েছে, ওরাও কিন্তু তোমাদের সকলকে হাই করে দিচ্ছে। বন্ধুরা দেখো পূজা প্রাঙ্গণে কিন্তু দুটো মিষ্টি খুদের সদস্য আমি পেয়ে গিয়েছি, তাদের সাথে একটু আলাপ পরিচয় করে নিলাম, তারাও কিন্তু তোমাদের সাথে কথা বলছিল। কিন্তু বন্ধুরা আমি দুঃখিত, আমি সাউন্ডটা তোমাদেরকে দিতে পারলাম না, কারণ ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক চলছে আমার যে কপিরাইট পড়ে যাবে সেই ভয়েতে আমি আর সাউন্ডটা তোমাদেরকে দিলাম না। বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে চলে এসেছি মা সরস্বতী দেবীর আরও একটি পূজা মণ্ডপ প্রাঙ্গণে। তো বন্ধুরা চলো মাতৃদেবীকে দর্শন করি এবং মার কাছে করজোড়ে প্রার্থনা করি। মা সকলের অন্তর থেকে গ্লানিমা দূর করে দাও এবং সকলের মনে শিক্ষার আলো জ্বেলে দাও। তো বন্ধুরা দেখো মাতৃ প্রতিমাটি কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে, আর ডেকোরেশনের কোনো তুলনা হবে না, কি সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে কিন্তু চারিদিকে সুসজ্জিতভাবে ডেকোরেশন করা হয়েছে, আর তারই মাঝে নজর করা আলোকসজ্জা। তাহলে চলো বন্ধুরা এক নজরে আমরা পূজা মণ্ডপ প্রাঙ্গণের চারিপাশটি ঘুরে দেখে নিই, আশা করি বন্ধুরা তোমাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আমার মিষ্টি মিষ্টি সকল বন্ধুদের এই পুজো মণ্ডপটি ভালো লেগেছে, আর আমার তো খুবই ভালো লেগেছে। কি সুন্দর সুসজ্জিতভাবে সাজানো হয়েছে এই পুজো মণ্ডপের প্রাঙ্গণটি, আমার তো যেতেই ইচ্ছে করছে না। তো বন্ধুরা বারবার করে তোমাদের খালি আমি দেখিয়েই চলেছি, আশা করি বন্ধুরা তোমাদেরও খুব ভালো লেগেছে। তো বন্ধুরা তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এই পুজো মণ্ডপের প্রাঙ্গণটি কোথায় রয়েছে। এই পুজো মণ্ডপের প্রাঙ্গণটি রয়েছে সিঙ্গুর মেগা সিটির ফ্ল্যাটে। সিঙ্গুর মেগা সিটির ফ্ল্যাটের সদস্যরা বিদ্যাদেবী মা সরস্বতীর আরাধনায় সকলেই মেতে উঠেছেন, তার পাশাপাশি তাদেরই পরিচালনায় এই সুন্দরময় পুজো মণ্ডপটি গড়ে উঠেছে। তো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে। এখন আমরা এই পুজো মণ্ডপের প্রাঙ্গণ থেকে ধীরে ধীরে আরও একটি পুজো মণ্ডপের দিকে অগ্রসর হয়ে গিয়েছি। আমার সকল মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সাথে নিয়ে আমি পৌঁছে গিয়েছি মা সরস্বতী দেবীর আরও একটি পুজো মণ্ডপ প্রাঙ্গণে। আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মা সরস্বতীর এই পুজো মণ্ডপটি। তাহলে চলো বন্ধুরা ধীরে ধীরে আমরা মাতৃ প্রতিমার দিকে এগিয়ে চলি, আশা করি বন্ধুরা তোমাদের ভালো লাগবে। আর এই দেখো রেহান আমার পাশে রয়েছে, আমরা গুটি গুটি পায়ে এখন এগিয়ে চলেছি মাতৃ প্রতিমার দিকে। এই মণ্ডপটিতে কিন্তু মাতৃ প্রতিমার একটি আলাদা মাধুর্য রয়েছে, বিনা হস্তে মা সরস্বতী দেবী এখানে বিরাজমান রয়েছেন, আর অসাধারণ সুসজ্জিতভাবে এই মণ্ডপটিকে সাজানো হয়েছে, আমার তো ভারী ভালো লেগেছে দেখে। সো বন্ধুরা চলো তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, আশা করি বন্ধুরা তোমাদের ভালো লাগবে।
আমি আমার সকল মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে বলবো, মা সরস্বতী দেবীর কাছে সকলে করো জোরে প্রার্থনা করো, মা যেন সকলকে বিদ্যা দেন, বুদ্ধি দেন, মা যেন পৃথিবী থেকে করুণাকে চিরতরে বিদায় করে দেন, মা যেন পৃথিবীর প্রতিটি মানুষকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং আনন্দে রাখেন। তো বন্ধুরা, এখন আমরা এই পুজো মণ্ডপের প্রাঙ্গণ থেকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছি আরও একটি পুজো মণ্ডপের দিকে। তো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মা সরস্বতী দেবীর এই মণ্ডপ প্রাঙ্গণটিতে এত সুন্দর গান বাজছিল যে নিজেকে আর আটকে রাখতে পারলাম না, দু এক লাইন গেয়েই ফেললাম। তো বন্ধুরা, তোমাদেরকে গানটা শোনাতে পারছি না, আমি ক্ষমা প্রার্থী, কারণ গান শোনালে যে কপিরাইট পড়ে যায় সেটা তো তোমরা জানোই, সেই কারণে আমি তোমাদেরকে আর গানটা শোনাতে পারলাম না। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো এবং কমেন্ট করো। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটাকে হিট করতে কিন্তু একদম ভুলবে না, অলে গিয়ে ক্লিক করবে। যখনই আমি কোনো ভিডিও পাবলিশ করব, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো ওয়াচ করতে পারবে। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারো। আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি যে পৌঁছে গিয়েছি আরও একটি পুজো মণ্ডপে। তো বন্ধুরা, এখন আমি উপস্থিত হয়ে গিয়েছি সিঙ্গুরের মহামায়া হাই স্কুলের পুজো মণ্ডপ প্রাঙ্গণে। তো এটি হচ্ছে সিঙ্গুরের বয়েজ স্কুল। তো বয়েজ স্কুলের পুজো মণ্ডপে এখন আমি পৌঁছে গিয়েছি, মাতৃ প্রতিমা দর্শন করিয়ে দিলাম, পাশাপাশি আমি তোমাদেরকে সিঙ্গুর মহামায়ার স্কুলটি ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আশা করি বন্ধুরা তোমাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছ, বহু ছাত্রছাত্রীর সমাগম ঘটেছে সরস্বতী পুজোকে কেন্দ্র করে। আর এবছর কিন্তু ছাত্রছাত্রীরা কোমর বেঁধে সরস্বতী পুজোতে এনজয় করছে। বিগত দু বছর ধরে তো লকডাউনের কারণে স্কুলগুলো বন্ধই ছিল, সরস্বতী পুজো তো হচ্ছিলই না। আর এবছর মা মুখ তুলে চেয়েছেন বলে সরস্বতী পুজোটি হচ্ছে এবং ছাত্রছাত্রীরা খুবই আনন্দে উৎসাহে কিন্তু মেতে উঠেছে এই সরস্বতী পুজোতে। বন্ধুরা দেখো কি সুন্দর আলপনা দেওয়া হয়েছে স্কুল প্রাঙ্গণে, আমার বেশ ভালো লেগেছে, আর ফুলগুলো দেখে তো মন জুড়িয়েই গেল। তো বন্ধুরা চলো, আমি সিঙ্গুরের মহামায়ার হাই স্কুলটি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, আশা করি আমার সকল বন্ধুদের ভালো লাগবে। আরও একবার তোমাদেরকে মাতৃ প্রতিমাটি দর্শন করিয়ে দিলাম, তাহলে চলো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আশা করি আমার সকল মিষ্টি মিষ্টি বন্ধুদের সিঙ্গুর হুগলি মহামায়ার বয়েজ হাই স্কুলের সরস্বতী পুজোটি ভালো লেগেছে আর তোমরা সকলেই মাতৃ প্রতিমা দর্শনও করেছো। তাহলে চলো বন্ধুরা, এখন আমরা গুটি গুটি পায়ে অগ্রসর হই সিঙ্গুর হুগলির আরও একটি বিদ্যালয়ের দিকে। বন্ধুরা, আজ তো সরস্বতী পুজো, প্রধানত সরস্বতী পুজো কিন্তু স্কুল কলেজগুলোতেই উদযাপন হয়ে থাকে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমি পৌঁছে গিয়েছি সিঙ্গুর গোলাপমোহিনী গার্লস হাই স্কুলের দিকে। তো বন্ধুরা চলো সিঙ্গুর গোলাপমোহিনী গার্লস হাই স্কুলের মাতৃ প্রতিমাটি দর্শন করে নেওয়া যাক। আজ সরস্বতী পুজোর দিন রং বেরঙের শাড়িতে সেজে উঠেছেন সিঙ্গুর গোলাপমোহিনী গার্লস হাই স্কুলের সমস্ত ছাত্রীগণ।
তো বন্ধুরা, তারই মাঝে রয়েছেন আমাদের মা সরস্বতী দেবী। তো বন্ধুরা, চলো মা সরস্বতীর কাছে আমরা সকলে করজোড়ে প্রার্থনা করি। আবারও বলবো, মা সবাইকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, সকলের ঘরে ঘরে শিক্ষার আলোতে আলোকিত করে তোলো মা। সকলকে ভালো রেখো, সকলের মঙ্গল করো, সকলকে আনন্দে রেখো। তো বন্ধুরা, চলো আমি তোমাদেরকে মাতৃপ্রতিমাটি দর্শন করিয়ে দিই, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, আমি তোমাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী, কারণ অরিজিনাল ভয়েসটা আমি তোমাদেরকে দিতে পারলাম না, কারণ ব্যাকগ্রাউন্ডে তখন মিউজিক চলছিল। সেই কারণে বন্ধুরা, আমার অরিজিনাল ভয়েসটা তোমাদেরকে আমি দিতে পারলাম না, আমি ক্ষমা প্রার্থী বন্ধুরা। পরে আমি ভয়েসটা রেকর্ড করে এখন আমি তোমাদেরকে দিচ্ছি, আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আমার প্রিয় মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সিঙ্গুর গোলাপ মোহিনী গার্লস স্কুলটি কিন্তু খুবই সুসজ্জিতভাবে সাজানো হয়েছে আলোকসজ্জার মাধ্যমে, দেখে ভারী ভালো লাগছে। তাহলে চলো বন্ধুরা, আমি তোমাদেরকে সিঙ্গুর গোলাপ মোহিনী গার্লস হাই স্কুলটি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, আশা করি আমার সকল প্রিয় মিষ্টি মিষ্টি বন্ধুদের ভালো লাগবে। আমার প্রিয় মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমাদের কি মনে পড়ে ছোটবেলার কথাগুলো? আমার তো ভারী মনে পড়ছে। ছোটবেলায় সরস্বতী পুজোর সময় মার আলমারি থেকে সেরা শাড়িটি পরে সেজে গুজে পরিপাটি হয়ে স্কুলে যাওয়া, ওই দিনগুলো সত্যি ভোলার নয়, আজও মনে হচ্ছে চোখের সামনে ভেসে উঠছে। এই ছোট্ট ছোট্ট বোনগুলোকে দেখে সত্যি সেই ছোট্টবেলার স্মৃতিগুলো যেন আবার ফিরে পাচ্ছি। আমরা যতই বড় হই না কেন, ছোটবেলার সেই মধুর মিষ্টি স্মৃতিগুলো যেন এখনও আমরা আঁকড়ে ধরে বসে রয়েছি। সত্যি ছোটবেলার স্মৃতিগুলো যেন ভোলার নয়, সেগুলো যেন বারে বারে ভেসে ওঠে আমাদের প্রত্যেকের চোখের সামনে, তাই না বলো বন্ধুরা? তো বন্ধুরা, এখন আমরা গুটি গুটি পায়ে বেরিয়ে আসছি সিঙ্গুর গোলাপ মোহিনী গার্লস স্কুল থেকে। তাহলে চলো বন্ধুরা, এখন আমরা কোথায় যাব না যাব সবই আমি তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। তো বন্ধুরা, তারই ফাঁকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সিঙ্গুর হুগলির স্কুল মোড়ের মার্কেটটা। তো বন্ধুরা, আমি এখন সিঙ্গুর হুগলি স্কুল মোড়ের মার্কেটের পথ থেকে গুটি গুটি পায়ে আমাদের গন্তব্য পথের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছি। বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর বন্ধুরা, আবারও আমি তোমাদেরকে বলতে বাধ্য হচ্ছি, আমি এখানে অরিজিনাল সাউন্ডটা কিছুতেই দিতে পাচ্ছি না, চারিদিক থেকে খালি সাউন্ড সাউন্ড অ্যান্ড সাউন্ড, চারিদিক থেকে মিউজিকের সাউন্ড। সো বন্ধুরা, তোমরা জানোই মিউজিকের সাউন্ড একদমই দেওয়া যাবে না, তো সেই কারণে আবারও আমি তোমাদেরকে ভয়েসটা রেকর্ড করে এখন দিচ্ছি। আমার প্রিয় মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমাদেরকে আরও একবার বলছি, তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমি পৌঁছে গিয়েছি মা সরস্বতী দেবীর আরও একটি পুজো মণ্ডপে। তাহলে চলো বন্ধুরা, মা সরস্বতীকে দর্শন করি এবং করজোড়ে মা সরস্বতীর কাছে প্রার্থনা করি। মা সকলকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, সকলের মঙ্গল করো, সকলকে ভালো রেখো। আশা করি আমার সকল প্রিয় মিষ্টি মিষ্টি বন্ধুদের আজকের আমার সরস্বতী পুজোর ব্লগটি বা বসন্ত পঞ্চমীর ব্লগটি ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের সরস্বতী পুজোর ব্লগটি বা বসন্ত পঞ্চমীর ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। আরও একবার তোমাদের সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। তো বন্ধুরা, আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা তোমাদের কাছে চলে আসব। বাই বাই বন্ধুরা।